হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি চমক দেয়া ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে জনসন বেবি হেয়ার অয়েল। বন্ধুরা, অনেকেই রয়েছেন যারা তাদের শিশু সন্তানকে কোন অয়েল ব্যবহার করবেন সেটি নিয়ে চিন্তিত থাকেন, বিশেষ করে নিউ বর্ন বেবি, যাদের এর আগে কখনো বেবি হয়নি বা তারা নতুন দম্পতি, তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিন্তু অনেকটা বেগ পোহাতে হয়। তারা বুঝে উঠতে পারেন না যে কোন অয়েলটি তারা তাদের সন্তানের জন্য ব্যবহার করবে। বন্ধুরা, তাদের জন্য আজকের এই ভিডিও, আমরা বাজারে অনেক ধরনের হেয়ার অয়েল পাবো বেবিদের জন্য, এর মধ্যে এই যে জনসন বেবি হেয়ার অয়েল এটি কিন্তু অন্যতম। এটি বহুল প্রচারিত এবং ব্যবহৃত একটি অয়েল। বন্ধুরা, 100 ml অর্থাৎ 100 মিলিগ্রামের এই যে বোতলটি দেখতে পাচ্ছেন, এটির খুচরা মূল্য, এটি কিন্তু বাংলাদেশের যে দাম সেটির কথা বলছি, 215 টাকা। আমি যখন ভিডিওটি বা আমি যখন পণ্যটি ক্রয় করি তখন বর্তমান বাজার মূল্যে এটি বাড়তে পারে। আর এই প্রোডাক্টগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়া থেকে এটা ইম্পোর্ট করা হয়েছে। এটি ইম্পোর্ট করেছে বাংলাদেশের হামিদ ট্রেডিং। বন্ধুরা, আপনি গুলশান, বনানী সহ ঢাকার রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এই অয়েলটি পাবেন, বিশেষ করে কসমেটিক্সের দোকানে তো সবসময় পাবেন। এই অয়েল ব্যবহারে শিশুদের শরীরে বা ত্বকে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায় না। তাদের যে সেন্সিটিভ ত্বক এবং চোখ, চুল, সেখানে এটি ব্যবহার করলে কোনো প্রকার জ্বালা পোড়া ছাড়াই এটি শিশু গ্রহণ করে এবং এর ফ্লেভারটা খুবই সুন্দর। আমি আমার বয়ের জন্য এটি ব্যবহার করেছি, সুতরাং আমি বলতে পারি যে জনসনের এই বেবি হেয়ার অয়েল আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন। তবে শুধু যে এটিই ব্যবহার করতে হবে এমন নয়, এই ধরনের অয়েল কিন্তু বিভিন্ন কোম্পানির রয়েছে। আমরা আজ এটির সম্পর্কে জানলাম, আগামীতে আমরা অন্য অন্য কোম্পানির এই বেবি হেয়ার অয়েল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। বন্ধুরা, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি সাধারণ ধারণা দেই যাতে আপনি পণ্যটি কিনতে পারেন, চিনতে পারেন এবং একটি বেসিক ধারণা আপনার মধ্যে জন্ম নেয়। যাই হোক, যদি আপনার শিশুর ত্বকের ক্ষেত্রে বা এই অয়েল ব্যবহারের ক্ষেত্রে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, অবশ্যই এটি বন্ধ করে দিতে হবে। তখন সরাসরি চিকিৎসকের পরামর্শ নিয়ে, শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোন অয়েল ব্যবহার করবেন সেটি তাদের কাছ থেকে শুনে নিতে পারেন। যাই হোক, আজ আমরা এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।